কোভেন্ট্রি বাংলাদেশ সোসাইটির উদ্যোগে স্থানীয় অ্যালান হিগ সেন্টার ফুটবল মাঠে ব্রাইটনের হিল ক্লাবের সঙ্গে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় আমাদের কোভেন্ট্রি প্রতিনিধি নোমান রাজা জানান রোববার দুপুরে অনুষ্ঠিত এই ফুটবল ম্যাচ দেখতে বিপুল সংখ্যক স্থানীয় ক্রীড়ামোদী জড়ো হয়েছিলেন তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বাউজেস ক্লাবের কাছে কোভেন্ট্রি সাত তিন গোলে পরাজিত হয় উল্লেখ্য এর আগে ব্রাইটনে অনুষ্ঠিত খেলায় কোভেন্ট্রির কাছে বাউজেস ক্লাব চার দুই গোলে পরাজিত হয়েছিল কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে বিজয়ী দলকে পুরস্কৃত করা হয় বাজেস ক্লাবের নেতৃবৃন্দ আগামীতে আরও বেশি করে এ ধরনের প্রীতি ম্যাচের আয়োজনের জন্য সবার সহযোগিতা কামনা করেন ব্রিটেনের বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন যথেষ্ট সহায়ক বলে মনে করেন উপস্থিত সবাই